চট্টগ্রাম টেস্টে কোনোরকম প্রস্তুতি ছাড়াই সাকিব বোলিং করেন এবং দলের ক্রুশাল সময়ে উইকেট উপহার দেন। এজন্য সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন স্পিন গুরু রঙ্গনা হেরাত। এই ম্যাচের আগে বোলিং নিয়ে তেমন কোনো অনুশীলনই করা হয়নি সাকিবের। টেস্টে অর্ধশত বছর পর মাঠে নেমে সাকিবের ভালো করতে যে অনুশীলনের দরকার নেই তা অবশ্য আগেই জানতেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন হেরাত। তিনি বলেন, তার মতো সামর্থ্যবান খেলোয়াড় আমাদের খুব বেশি নেই। অনুশীলন ছাড়াই সে প্রথম বল থেকে নিজের মান ধরে রেখেছে। তার আত্মবিশ্বাস দারুণ। আজ বলও ভালো করেছে। সবচেয়ে ইকোনমিক্যাল বলার ছিল সে। সাকিব দলে থাকলে দল ভারসাম্য খুঁজে পায় ও না থাকলে আমাদের এমন কাউকে খুঁজতে হয় যে ব্যাটিং ও বোলিং দুটোই পারে। আমি শতভাগ নিশ্চিত ছিলাম সে প্রস্তুতি ছাড়াই ভালো করবে। সব মিলিয়ে প্রথম দিন বোলারদের পারফরম্যান্সে হেরাত সন্তুষ্ট। তিনি বলেন, সাকিব ও তাইজুল ভালো বল করেছে, নাইমও দুটি উইকেট পেয়েছে। টেস্টের প্রথম দিন হিসেবে বোলারদের পারফরম্যান্সে আমি খুশি। এদিকে চট্টগ্রাম টেস্টে এক্স ফ্যাক্টর ছিল টস। এই টস জিতে শ্রীলঙ্কা আগে ব্যাটিংয়ে যাবার সিদ্ধান্ত নেয়, কারণ সময়ের সাথে সাথে পিচের আচরণও পরিবর্তন হয়ে যায়। পিচের প্রসঙ্গ আসায় কুশল মেন্ডিস বলেছেন, স্পিনাররা ভালো করেছে, তাইজুল ভালো বল করেছে, উইকেট একটু স্লো, বড় শট খেলার মতো ছিল না। আমার ধারণা এখানকার পিচ ব্যাটারদের জন্য দারুণ। পেসাররা উইকেট টু উইকেট বল করেছে, কিন্তু আসলে এই পিচে তাদের জন্য কিছুই নেই। তারা ভালো বল করেছে, কিন্তু এই পিচে এমন পেস বোলিংয়ে ব্যাটাররা অভ্যস্ত। ম্যাথিউস অপরাজিত 114 রানে। তার প্রসঙ্গে মেন্ডিস বলেন, সে অনেক ভালো করেছে, সে শ্রীলঙ্কার একজন সিনিয়র ক্রিকেটার। ম্যাথিউস পুরো ইনিংস ডমিনেট করেছে। আশা করছি তিনি আগামীকাল 150 বা 200 করবেন। শুরুতে 2 উইকেট পড়ে বেশ বিপাকে পড়ে যায় সফরকারীরা। সেই সময়টা কিভাবে সামাল দিল শ্রীলঙ্কা? হ্যাঁ, শুরুতে 2 উইকেট পড়ে যায়। উইকেট অনেক ভালো ছিল, তবে আমরা প্যানিক হয়ে যাইনি। তাদের প্রথম 10 বলে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি মনে করি এখানে 400 বা 500 ভালো স্কোর এমন উইকেটে। আমরা 258-তে শেষ করেছি প্রথম দিনে। এটা আমি ভালো স্কোর বলেই মনে করি। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিকেট টাইম।